সুপ্রভ বিশ্বাস। আজকে আমি আলোচনা করছি ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জ ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট পার্ট। এই ভয়েস চেঞ্জ পারতে গেলে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টেন্স। তোমরা যদি টেন্স বুঝতে পারো তাহলে ভয়েস চেঞ্জটা খুবই সহজে বুঝতে পারবে। তোমাদের যদি টেন্সটা অজানা থাকে বা টেন্স কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা টেন্সটাকে দেখে আসতে পারো। আর ভয়েস চেঞ্জে আমি তিনটে ভিডিও বানাবো। আজকের ভিডিওটায় থাকবে আমাদের মানে টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জটা হয় সেটা, আর দুটো ভিডিও আমার ইউটিউবের মধ্যে পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে, সে দুটো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। তো ভয়েস চেঞ্জটা শুরু করার আগে আমাদের এই দুটো সেন্টেন্স লক্ষ্য করতে হবে। এই দুটো সেন্টেন্স কী আছে? আকাশ রিডস এ বুক, আকাশ বই পড়ে। এ বুক ইজ রেড বাই আকাশ, একটি বই আকাশের দ্বারা পড়া হয়। দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কী? প্রথমটার মধ্যে হচ্ছে আকাশ, দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কী? এ বুক। তাহলে বুঝতে পারছি প্রথম সেন্টেন্সের মধ্যে আকাশ কাজ করছে, আকাশ রিডস এ বুক, আকাশ বই পড়ে, মানে সাবজেক্ট নিজে কাজটি করছে। আর দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে এ বুক ইজ রেড বাই আকাশ, এ বুক সে কিন্তু কাজ করছে না, কাজ করছে কি? আকাশ, বইটা নিজের মতোই আছে, আকাশ পড়ছে। তাহলে যে সাবজেক্ট সে কাজ করছে না। এরকম যখন সাবজেক্ট কাজ করে আবার কোনো সেন্টেন্সে সাবজেক্ট কাজ করে না, এটাকে বলা হয় ভয়েস। মানে সাবজেক্ট কাজ করবে না কি সাবজেক্ট কাজ করবে না, এটাকে বলা হয় ভয়েস। বারবে যে রূপ দ্বারা সাবজেক্ট সক্রিয় অ্যাক্টিভ না নিষ্ক্রিয় প্যাসিভ তা নির্দেশিত হয় তাকে ভয়েস বলে। অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ থাকবে সেটাই হচ্ছে ভয়েস। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কোনটা? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ওই ধরনের ভয়েস যে ভয়েসে সাবজেক্ট কাজ করবে বা অ্যাক্টিভ থাকবে। যেমন এই সেন্টেন্সটা লক্ষ্য করো, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। সাবজেক্ট কি? আমি, আমি সক্রিয়, আমি কাজ করছি, তাই তো, খাওয়ার কাজটা আমি করছি, তাই এটা একটা অ্যাক্টিভ ভয়েস। রাম হেল্পস হিম, রাম তাকে সাহায্য করে, তাহলে কাজটা কি করছে? রাম করছে, রাম সক্রিয়, তাই অ্যাক্টিভ ভয়েস এটা। প্যাসিভ ভয়েস কোনটা? প্যাসিভ ভয়েস হচ্ছে ওই ধরনের ভয়েস, প্যাসিভ ভয়েস হচ্ছে ওই ধরনের ভয়েস যে ভয়েসের মধ্যে সাবজেক্ট সক্রিয় থাকবে না, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, তাহলে রাইস এর জায়গায় কাজ করছে না, ভাত তো প্লেটের মধ্যে থাকবে, কাজ তো করবো আমি, তাহলে ভাত কোনো কাজ করছে না, তাহলে সাবজেক্ট হচ্ছে এই জায়গায় নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, তাই এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। তাহলে সাবজেক্ট সক্রিয় থাকলে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকলে প্যাসিভ ভয়েস। আমাদের কি করব? আমরা করব অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তো সেজন্য আমাদের এই রুলসটা ফলো করতে হবে, এই যে রুলসটা আছে সেটা। তো দেখি প্রথম কী আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত হয়ে বসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত হয়ে বসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী? আই ইট রাইস, সাবজেক্ট হচ্ছে আই ইট ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্ট হিসেবে বসলো। দুই নম্বর কী আছে, সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে। তো সাবজেক্ট আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তো এই জায়গায় অক্সিলারি ভার্ব বসবে ইস। ইস কেন হলো? এই অক্সিলারি ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে। চলো আমি বলে দিচ্ছি যে কোনটা তোমরা মনে রাখবে, এই বক্সটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কখন আমরা কোন ধরনের বসাবো, অক্সিলারি ভার্ব বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি ধরে নিলাম তোমরা টেন্স জানো, আর না জানলে বলে দিলাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, গিয়ে টেন্সটা দেখে আসবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় ওই অক্সিলারি ভার্বের ওই জায়গাটা এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওই সময় এম বিং, ইজ বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়ার, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়ার বিং, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি, উইল বি, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলি বসবে। এগুলি তোমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এই চারটা তোমরা খাতায় নোটস করবে। চলো এবার এটাকে মনে রাখার জন্য আমাদের একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা বলে দিচ্ছি। সেই ট্রিক্সটা কী? তোমাদের কন্টিনিউয়াস টেন্সে বিং হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কিন্তু এম ইজ আর আছে, যারা টেন্স পারো তারা জানো এম ইজ আর আছে, শুধু এটা বিং আনতে হবে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সগুলিতে শুধু বিং আনবো, যেমন ওয়াজ ওয়ার আগে থেকে ছিল পাস্ট কন্টিনিউয়াসে, এটার মধ্যে বিং আনা হলো, ওই রকম ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি উইল বি ছিল, শুধু বিংটা আনতে হলো, ওই রকম
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধু বিন আনতে হবে, কন্টিনিউয়াসে বিং আনতে হলো আর পারফেক্টে বিন, এরকম তিনটে পারফেক্টে, যেমন এটার মধ্যে হ্যাড ছিল শুধু পাস্ট পারফেক্টে বিন আনতে হলো, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাব ছিল উইল হ্যাব ছিল, এই জায়গায় শুধু বিনটা আসবে। তাহলে কন্টিনিউয়াসগুলিতে বিং শুধু অ্যাড হবে আর পারফেক্টগুলিতে বিন অ্যাড হবে। আর তোমরা যেগুলি ইনডিফিনিটগুলি আছে ইনডিফিনিটগুলো একটু মনে রাখবে, এভাবে মনে রাখা যায়। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এমনিজ আর এর একটা হয়, চলো যেটা করছিলাম আমরা এটা করছিলাম, আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এমনিজ আর এর একটা হবে ওই রুলস অনুযায়ী। এ জায়গায় কী হবে, রাইস চাইনিজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে আনকাউন্টেবল নাউন, তাই রাইজের পরে ইজ বসবে, রাইস ইজ, তারপর ভার্ব থ্রি, তিন নম্বর থাকবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্ব থ্রি বসবে। আমি কিন্তু বারবার ডিনোট করবো ভার্ব থ্রি বলে, তো ভার্ব থ্রি কি, ইট এট ইটেন, রাইস ইজ ইটেন, তারপরে কি বসলো, বাই বসবে, বাই বসলো, তারপরে বললো অ্যাক্টিভ ভয়েজে সাবজেক্ট অবজেক্টে রূপান্তরিত হয়ে বসবে, অ্যাক্টিভ ভয়েজে সাবজেক্ট কি আই, এটা অবজেক্ট হয়ে বসবে। এবার আই বসতে পারতো কিন্তু, কিন্তু আইটা মি হয়ে বসবে, এটা জায়গা পরিবর্তন করছে সাবজেক্টের স্থলে অবজেক্ট হচ্ছে তাই মি হবে। একটা জিনিস খেয়াল করো, প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম আলাদা, তাই সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম বসবে। প্রোনাউন যেগুলি থাকে যেমন আই উই এইসব কিন্তু সাবজেক্ট আর অবজেক্টের ফর্ম আলাদা। তাহলে চলো দেখে নিই যে কোনটা সাবজেক্টের ফর্ম কোনটা কী, এগুলি তোমাদের মুখস্থ করতে হবে, এই কটা এগুলি মনে রাখতে হবে তোমাদের। যেমন আই এর সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউ ইউই হয়, হি হিম হয়, সি হার হয়, দে দেম হয়, ইট ইট হয়। তাই যেহেতু উই ছিল আই ছিল, আইটা মি হয়ে গেল, দেখো আইটা যখন অবজেক্ট হলো তখন মি হলো, আর মি যখন সাবজেক্ট হবে তখন আই হবে। তাই তোমাদেরকে এই চারটাকে মুখস্থ করতে হবে, একটা কাজ করবে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। চলো আমরা একটা প্র্যাকটিস করি, কোনটা প্র্যাকটিস করব, এইটা এইটা প্র্যাকটিস করি, চলো যেভাবে আছে ওইভাবেই করব। এটাকে যদি আমি প্যাসিভে করি তাহলে কি, অ্যাক্টিভ ভয়েজের অবজেক্ট সাবজেক্ট রূপান্তরিত হয়ে বসবে, অবজেক্ট কি এ লেটার, দুই নম্বরে কি সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে, এই জায়গাটা অক্সিলারি ভার্ব কি বসবে, এটা জন রোটে লেটার, পাস্ট ইনফিনিট টেন্স ভার্ব টু আছে। পাস্ট ইনফিনিট টেন্সে আমরা কি ছিল ওই জায়গাটা একটু দেখে আসো, পাস্ট ইনফিনিট টেন্সে ছিল ওয়াজ বা ওয়ার, তাহলে ওই জায়গাটায় ওয়াজ বা ওয়ারের কিছু একটা বসবে। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে, তাহলে লেটার ওয়াজ, তারপরে তোমাদের কি মেন ভার্বের ভার্ব থ্রি হবে, রাইটার রোট আছে রিটেন হবে, রিটেন, তারপরে বাই বসবে চার নম্বরে, বাই, পাঁচ নম্বরে সাবজেক্ট অবজেক্টে হয়ে বসবে, সাবজেক্ট কি জন, জন যেহেতু প্রপার নাউন তার তার আলাদা কোনো রূপ নেই তাই বসলো, বুঝতে পারলে এ লেটার ওয়াজ রিটেন বাই জন। চলো আর দুটো তিনটে প্র্যাকটিস করি, এ জায়গায় আরও প্র্যাকটিসগুলি আছে, তোমরা স্ক্রিনশট করে এগুলি প্র্যাকটিস করো। আমি এটা তোমাদের একটু বলে দিচ্ছি, এই যে এক্সাম্পলটা আছে, দ্য ম্যান ইজ ক্যারিং এ আমব্রেলা, এবার অ্যান আমব্রেলা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা পড়েছিলাম কি প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা হলো, এটা কোন টেন্স আছে, ইজ ক্যারিং, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে যেটা থাকবে তার সাথে বললাম বিং হবে, ইজ বিং বা ওয়ার এম বিং বার্বিং হবে, অ্যান আমব্রেলা ইজ বিং, তারপরে কি অবজেক্ট ভার্ব হবে ভার্ব থ্রি, ভার্ব হচ্ছে ক্যারি, ক্যারি ভার্ব থ্রি কি ক্যারি ইট, সি এ আর আর আই ই ডি ক্যারি ইট, তারপরে একটা বাই বসবে, বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে দ্য ম্যান, বাস কমপ্লিট। তোমরা এরকম করে প্র্যাকটিস করবে, দেখো প্র্যাকটিসের জন্য তোমাদের অনেক কিছু রয়েছে। এটা করি, লীলা হ্যাজ টাইপ এ লেটার, একটু বড় করে দিচ্ছি, এটা কি হবে, এ লেটার আগে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব কি বসবে, পারফেক্ট টেন্সে হ্যাজ বিন, তারপরে টাইপড ভার্ব থ্রি এল থাকবে, বাই বসবে, তারপরে যে আছে সেই বসবে। আর এই এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর পরের ভয়েস চেঞ্জের ভিডিওগুলি দেখতে থাকো। থ্যাংক ইউ।